বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বন দপ্তরে নিয়োগের খবর। তো বন্ধুরা, এই বন দপ্তর বা ফরেস্ট ডিপার্টমেন্টে তিনটি পোস্টে নিয়োগ হবে। বন্ধুরা, এই তিনটি পোস্ট হলো ফরেস্ট গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক। তো বন্ধুরা, এই তিনটি পোস্টে এখানে নিয়োগ হবে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি। তো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো চলুন বন্ধুরা, এবার আমরা বিস্তারিতভাবে জেনে নেই। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে সরকারি নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক। এখানে হচ্ছে একটি শূন্যপদ রয়েছে, তো একটি পোস্ট ইউয়ার কাস্টের জন্য সংরক্ষিত। তো বন্ধুরা, দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ফরেস্ট গার্ড, এখানে ছটি শূন্যপদ রয়েছে, পাঁচটি পদ ইউয়ার কাস্টের জন্য এবং একটি ওবিসি কাস্টের জন্য সংরক্ষিত রয়েছে। তো বন্ধুরা, তৃতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা MTS, এখানে শূন্যপদ রয়েছে 13টি। তো এই 13টি শূন্যপদের মধ্যে তিনটি পোস্ট রয়েছে ইউআর কাস্টের জন্য, দুটি রয়েছে SC কাস্টের জন্য, ছটি রয়েছে OBC কাস্টের জন্য, দুটি রয়েছে EWS ক্যান্ডিডেটদের জন্য। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তিনটি পোস্ট লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ফরেস্ট গার্ড এবং মাল্টিটাস্ক মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 20টি। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাদের বেতন কী থাকবে এবং আপনাদের কোয়ালিফিকেশন কী হতে হবে। তো বন্ধুরা, প্রথম যে পোস্টটি রয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এই পদে আপনাদের চাকরি হলে আপনাদের স্যালারি দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। তো বন্ধুরা, এই পদে চাকরি করতে চাইলে আপনাদের যোগ্যতা কী লাগবে সেটা বলে দিচ্ছি, আপনাকে ক্লাস 12 পাস হতে হবে। তো বন্ধুরা, এখানে আপনার টাইপিং স্পিডের কথা বলেছে, প্রতি মিনিটে ইংরেজিতে 30টি শব্দ তোলার ক্ষমতা আপনার থাকতে হবে এবং প্রতি মিনিটে 25টি হিন্দিতে ওয়ার্ড টাইপ করার আপনার ক্ষমতা থাকতে হবে। বন্ধুরা, এই লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদে আবেদন করতে চাইলে আপনাদের বয়স কী হতে হবে সেটা বলে দিচ্ছি, আপনাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। SC আর ST ক্যান্ডিডেটরা এখানে 5 বছর বয়সে ছাড় পাবে এবং OBCরা 3 বছর বয়সে ছাড় পাবে। তো বন্ধুরা, এর পরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ফরেস্ট গার্ড, এই পদে চাকরি হলে আপনাদের স্যালারি দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। তো বন্ধুরা, এই ফরেস্ট গার্ড পদে আপনাদের চাকরি করতে চাইলে আপনার কী যোগ্যতা লাগবে সেটা বলে দিচ্ছি, আপনাকে ক্লাস 12 পাস হতে হবে এবং 12-এ আপনার হচ্ছে সায়েন্স থাকতে হবে, মানে সায়েন্স টিমের ছাত্ররাই এখানে আবেদন করতে পারবে। এখানে আরেকটি যোগ্যতার কথা বলেছে, এখানে বলেছে হচ্ছে ফরেস্ট্রি ট্রেনিং যদি আপনার কমপ্লিট করা থাকে বা এই কোর্সটি যদি আপনার কমপ্লিট করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে হচ্ছে আপনার ক্লাস 12 পাস করতে হবে সায়েন্সে এবং তার সাথে ফরেস্ট্রি ট্রেনিং এই কোর্স আপনার থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এখানে বলেছে আপনাকে হাঁটতে হবে 25 কিলোমিটার 4 ঘন্টায়, আর আপনার হাইট হতে হবে মিনিমাম 165 সেন্টিমিটার, আর আপনার বুকের ছাতি না ফুলিয়ে 79 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে 84 সেন্টিমিটার হতে হবে। আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে এখানে বলেছে আপনাকে 14 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টায়, আর আপনার হাইট হতে হবে মিনিমাম 150 সেন্টিমিটার, আর বুকের ছাতি আপনার হতে হবে 74 সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে 79 সেন্টিমিটার। আর বন্ধুরা, এই ফরেস্ট গার্ড পদে আবেদন করতে চাইলে আপনার বয়স কী হতে হবে সেটা বলে দিচ্ছি, আপনাদের বয়স 18 থেকে 27 বছর হতে হবে। SC আর ST ক্যান্ডিডেটরা এখানে 5 বছর বয়সে ছাড় পাবে আর OBCরা 3 বছর বয়সে ছাড় পাবে। তো বন্ধুরা, এর পরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা MTS। তো বন্ধুরা, এই পদে চাকরি হলে আপনাদের স্যালারি দেওয়া হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা, আর আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে আপনাকে ক্লাস 10 পাস হতে হবে বা মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরেকটি যোগ্যতার কথা বলেছে, এখানে বলেছে 3 ইয়ার্স অর মোর এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ট্রেড। তো বন্ধুরা, এই পদে আপনার হচ্ছে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এই মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে চাইলে আপনার বয়স কী লাগবে সেটা বলে দিচ্ছি, আপনাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আপনারা যদি SC বা ST কাস্টের হয়ে থাকেন তাহলে 5 বছর বয়সে ছাড় পাবেন, আর OBC কাস্টের ক্যান্ডিডেটরা হয়ে থাকলে আপনারা 3 বছর বয়সে ছাড় পাবেন। তো বন্ধুরা, এই পোস্টগুলিতে আবেদন করতে চাইলে আপনাকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফি কত লাগবে সেটা বলে দিচ্ছি, আপনি যদি জেনারেল এবং OBC কাস্টের হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন ফি 200 টাকা আর প্রসেসিং ফি 100 টাকা, টোটাল 300 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আর আপনি যদি PH SC ST বা মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে শুধু প্রসেসিং ফিস 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, ফিসটি আপনারা পেমেন্ট করতে পারবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, আর কার ফেভারে এখানে পেমেন্ট করবেন সেটা বলে দিচ্ছি, ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি, আর পেবেল অ্যাটের স্থানে লিখবেন রাঁচি। তো বন্ধুরা, এবার আসা যাক আপনারা কীভাবে আবেদন করবেন। আপনাদেরকে আবেদন করতে হবে অফলাইনে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এবং তার সাথে আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, সমস্ত ডকুমেন্ট আপনারা জেরক্স করে তা নিজে সই করে আপনারা সমস্ত কিছু খামে ভরে পাঠিয়ে দেবেন। তো যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটি হলো দ্য ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি, লালগুটুয়া,
NH23 গোমলা রোড রাঁচি 83530 ঝাড়খণ্ড। বন্ধুরা আপনারা যারা আবেদনপত্রটি পাঠাবেন সেই আবেদনপত্রটি পৌঁছানোর লাস্ট ডেট 11/9/2020। আবার বলে দিচ্ছি আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবেন সেটা পৌঁছানোর লাস্ট ডেট 11/9/2020। তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটিকে আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং ভালোভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর ফটোর জায়গা যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটি ফটো লাগাতে হবে, কালার পাসপোর্ট সাইজের একটি ফটো লাগাতে হবে, আর দু কপি ফটো আপনাদেরকে এক্সট্রা দিতে হবে। আর সে যে দু কপি ফটো আপনারা দেবেন সেই দু কপি ফটোর পিছনে আপনাদের হচ্ছে কোন পোস্টে আপনারা আবেদন করছেন সেই পোস্টের নাম লিখে দেবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা কীভাবে আবেদন করতে পারবেন সেটা আপনারা বুঝে গেছেন। তো বন্ধুরা আপনারা যদি এই পোস্টগুলিতে আবেদন করতে চান তাহলে এই পিডিএফ ফাইলটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সমস্ত কিছু ভালোভাবে পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন। বন্ধুরা আজকে এই ছিল চাকরির খবর। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন আর আমার টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সরকারি চাকরি এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে।